প্রভু তুমি বললে চরসুল দেবে না, বলুনি দেবে না, বলুনি দেবে না, হাম যাতারি খালি বিজয় সময়। প্রভু তুমি বললে চরসুল দেবে না, বলুনি দেবে না, বলুনি দেবে না, হাম যাতারি খালি বিজয় সময়। জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমায়, কবরে হাসরে কি হবে আমায়। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমায়, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ রুহের জগৎ, তারপরে এসছি কোথায়, আলমে দুনিয়া, তারপরে যাব আলমে বারজাখ। আচ্ছা কবরে যাব, এই যে যাব আল্লাহ কি আবার তুলবে? হ্যাঁ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর কোরআনে আছে না নেই? আল্লাহর কোরআনে আছে তো। আচ্ছা আপনারা যখন মাটি দেন কি বলে, তিনবার মাটি দেন তো, এইটা বলে তো মিনহা খালাকনাকুম। মাইয়াতে যখন দাফন দেন দাঁতে দুমুঠো মাটি নিয়ে, মিনহা খালাকনাকুম এই বলে মাটিটা চাপা দিয়ে দেন, ফিহা নুইদুকুম আবার মাটি চাপা দেন, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহ নবী বললেন না, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ মাটিওয়ালা আমি আল্লাহ পাক তোমাকে মাটি দিয়ে বানিয়েছি, আমি আল্লাহ আবার তোর এই মাটিতে নিয়ে আসব, আবার এই মাটি থেকে আমি আল্লাহ আবার তুলব, সেদিনটা দুনিয়া নয় সেদিনটা হলো ইয়াউমুল মাহশার, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আমাকে তুলবে। পৃথিবী একদিন সমস্ত কিছু যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কেবল মাত্র মসজিদ আর মাদ্রাসাগুলো ধ্বংস হবে না। আল্লাহ নবী বললেন সর্বপ্রথমে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করবেন। কাকে বললাম? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ জীবিত করবেন সর্বপ্রথমে। মৃত্যুর চাবিকাটির কবজ করার দায়িত্ব আল্লাহ পাক হযরতে আজরাইলকে দিয়েছেন, আর পুনরায় আবার আমরা জীবিত হব, মাটিতে যখন চলে যাব আবার জীবিত করবেন, তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। আমার ইসরাফিল আলাইহিস সালাম চলে যাও চলে যাও, হযরত জিব্রাইল কে জীবিত করো, হযরত ইসরাফিল কে জীবিত করো, ও
নবী আলাইহিস সালাম হযরতে মিকাইল আলাইহিস সালাম চারজন মশহুর বিখ্যাত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা গুলো জীবিত হয়ে যাবে চারজন জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল আলাইহিস সালাম চলে যাও চলে যাও জান্নাতের রেজওয়ান ফেরেশতার কাছে চলে যাও জান্নাতের রেজওয়ান ফেরেশতার কাছে গিয়ে বলো আল্লাহর দয়া জান্নাতটা সুন্দরভাবে সাজান গোছানো করো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মত উম্মতিরা জান্নাতে আসবে সেই জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাতকে আমি সাজাল গোছান করি বলি সুবহানাল্লাহ ইসরাফিল সাল্লাম গি রেজওয়ান ফেরেশতাকে আল্লাহ জীবিত করবেন জান্নাতকে সাজানো হচ্ছে চলে আসবেন জিব্রাইল মিকাইল ইসরাফিল আলাইহিস সালাম কোথায় আমার রাসূলের মাজার মোবারকে আমার রাসূলকে ডাকতে আসবেন একেবারে শেষের পথে একেবারে শেষের পথে হযরত জিব্রাইল মিকাইল ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ নবীর মাজার মোবারকে চলে আসবেন আল্লাহর নবীর মাজার মোবারক খুঁজে পাওয়া যাবে না সপ্ত সমান সপ্ত সমান হয়ে যাবে সমতল হয়ে যাবে অতাকুল জিবালু কাল ইহনিল মানফুশ পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে পরে এই কারণে চিনতে পার যাবে আপনি আপনার বাপকে কবর দিয়েছেন একটু উঁচু ছিল আপনি চিনতে পারেন কিন্তু যখনই সমান হয়ে গিয়েছে আপনি সেটা আর চিনতে পারবেন না আল্লাহর হুকুমে দয়া নবী হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর মাজার মোবারক দিকে একটা নূর আলো আসমানের দিকে উঠতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ফারিস্তা দিকে চিনতে পেরে যাবেন হ্যাঁ এই জায়গা আল্লাহর নবীর মাজার হযরত জিব্রাইল বলবেন ও আল্লাহর ফারিস্তা ইসরাফিল আলাইহিস সালাম জান জান আপনি আল্লাহর নবীকে গিয়ে ডাকুন আল্লাহ পাক আপনাকে মানুষকে পুনরাজীবিত করার তোমার উপরে আল্লাহ আদেশ করেছেন হযরত ইসরাফিল বলবেন ও জান জান আপনি যান আল্লাহ নবীকে কি আদেশ করুন কারণ পৃথিবীর জমিনে আল্লাহ নবীর সঙ্গে সম্পর্কটা আপনার সঙ্গে বেশি ছিল ওহি আপনি নিয়ে আসতেন আল্লাহ নবীর কাছে সদা সর্বদা যাতায়াত করার জন্য আল্লাহ নবীর সঙ্গে আপনার সম্পর্কটা ভালো ছিল আপনি আল্লাহর নবীকে কি ডাকুন না আপনার তো আল্লাহ পাক পুনরায় জীবিত করার আল্লাহ ইচ্ছা করলেন আপনি চান আহ হযরতে মিকাইল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল আর জিব্রাইল বলবেন মিকাইল কে তাদের কথা রক্ষার্থে আল্লাহ পাকে ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর মাজার মুবারকে চলে আসবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি উঠে বলুন
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বাগে দরবার হিসাব নিকাশের জন্য বেরিয়ে আসুন আল্লাহর হুকুমে নবী বাগের মাজার মুবারাকটা ফেটে যাবে আল্লাহর নবী দেখবেন নিদ্রা অবস্থায় আছেন আবার অন্য কেতাব এসেছে আল্লাহর নবী সিজদা হালতে থাকবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সিজদা হালতে উঠবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জরামি জিব্রাইল আমিন আলাইহিস সালাম জরামি আপনার কাছে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা আপনি উঠে পড়ুন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দয়া জান্নাত থেকে বরাক নিয়ে এসেছি জান্নাতি পোশাক নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মতি মুহাম্মাদি গৌরা পতাকা নিয়ে এসেছি ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি উঠে পড়ুন আল্লাহর নবী এবারে উঠে পড়বেন আল্লাহর নবীকে একটু বিরক্ত হয়ে বলবেন ভাই জিব্রাইল আমি রাসূলুল্লাহ এমন কথা আমি শুনতে চাই না বলো আজকের কোন দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আজকের অনুশোচনার অনুতাপের দিন আজকের আল্লাহ পাক তিনি বিচারক হবেন তো আমার উম্মতে কি ফুলসিরাত উপরে কি ফেলে রেখে এসেছো না ইয়া রাসূলুল্লাহ এখনো আল্লাহ পাক পুনরায় জীবিত করার হুকুম আল্লাহ দেননি আপনাকে একা আমরা ডাকতে এসেছি আল্লাহর নবী বোরাকে আরোহণ করবেন বেশি পোশাক পরে দিনু দুনিয়া বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বেহেশতি পোশাকে উঠে সওয়ারি জান্নাতি বোরা কি উঠে জান্নাতি বোরা কি করে আল্লাহর নবী হাশরের ময়দান দিকে যাবেন এবার আল্লাহ পাক বলবেন আমার ইসরাফিল ও মফেরেশতে ইসরাফিল আলাইহিস সালাম তুমি আবার নুফিকা ফিস-সূর সিংহায় ফুৎকার লাগিয়ে দাও সাফি আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দুনিয়া লয়সা হয়ে যাবে আসমান ফেটে পড়বে নক্ষত্র তারকা চাঁদ ফেটে পড়বে সমস্ত ঘরবাড়ি সব ধুলোর মতন হয়ে যাবে বাপ ধুলো একদম মিশে যাবে সমতল হয়ে যাবে কোথাও উঁচু নিচু থাকবে না কবর থেকে মুর্দারা তারা ঘুমন্ত অবস্থায় ঠেলে উঠবে সব আল্লাহর ইমানদার বলবে ইস এত সুন্দর আমরা যে ঘুমাচ্ছিলাম কি আমাদের জাগরিত করলো রাসূলুল্লাহ পাকের লাল এসে যাবে কলু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা তারা বলবে আমাদের এত সুন্দর নিদ্রা হতে কে জাগরিত করলো হাযা মা ওয়াদার রহমান এটা সে রহমানের ওয়াদা সদকল মুসলু নবীরা কি এটাই বলতো যে কামতে মহাশরে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে আজকের সেই দিন তোমরা অনেকে বিশ্বাস করছিলে না যে আল্লাহ পাকের কাছে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে এটা তোমরা বিশ্বাস করছিলে না আজকের সেই দিন ওই সময় মানুষেরা উঠে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যাবে উলঙ্গ অবস্থায় কি বললাম উলঙ্গ অবস্থায় মায়ের গর্ভে থেকে যখন এসেছিলাম কোনো কাপড় ছিল কোনো কাপড় ছিল না আবার চলে যাব তিনটে কাফন দিয়ে দেবেন কোনো পোশাক গায়ে থাকবে না শুধু সাদা তিনটে কাফনটা আমরা নিয়ে যাব সেখানে আমরা যখন উঠব উলঙ্গ অবস্থায় আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ
নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন ওই সময় মানুষরা দাঁড়িয়ে উঠে স্তব্ধ হয়ে আসমানের দিকে ফেলফাল করেছে দেখবে এই অবস্থায় 40 বছর কেটে যাবে আসমানের দিকে মুখ উঁচু করে 40 বছর কেটে যাবে কত বছর বললাম 40 বছর আল্লাহ পাকের বান্দাদের চোখ থেকে পানি গড়িয়ে যাবে আল্লাহ নবী বললেন আল্লাহ বান্দা বান্দিদের চোখ থেকে পানি আর বেরোবে না তাদের চোখ থেকে রক্ত ঝরতে থাকবে আর পানি বাইর হবে না সাহাবা কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামত ময়দানে মাশরে গোনাহগার উম্মত উম্মতি দিগকে চিনবেন কি করে আল্লাহ নবী বললেন ও মুসাবিরা বাবারা বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতি যখন নামাজ পড়ত নামাজ পড়ার আগে যারা অজু করে নিত অজু রঙ্গগুলো যখন ধৌত করত হাত থেকে পা থেকে মুখ থেকে নূর বেরোবে নূর বিচ্ছুরিত হবে ওইটা দেখে আমি রাসূলুল্লাহ আমি আমার গোনাহগার উম্মত উম্মতি দিগকে চিনে নেব জোরে বলেন সুবহানাল্লাহ আমি চিনে নেব এটা আমার উম্মত এটা আমার উম্মতি আমি চিনে নেব আল্লাহর নবী বললেন কিছু সংখ্যক বান্দাদের গায়ের ধুলাবালি আল্লাহর ফারিস্তারা এসে ঝেড়ে দেবে গায়ে ধুলাবালি মুমিনদের যারা যারা মুমিন আল্লাহ পাকের ফারিস্তা তার সেই মুমিনদের গায়ে ধুলাবালি ঝেড়ে দিয়ে দেবে ঝেড়ে দেবে এমন সময় কপালের ধুলো যেটা লেগে থাকবে সেই ধুলোটা ঝাড়তে যাবে কিন্তু পড়বে না আল্লাহ পাকের নাগাল হয়ে গেল ও আমার ফারিস্তা আমার বান্দার ওই কপালে ধুলোটা ঝাড়লেও পড়বে না ও আমার ফারিস্তা আমার বান্দার কবরে মাটি না আমার বান্দার দুনিয়ার জমিনে যখন সেদা করত ওই সেদা জায়গায় যখন চিজদা দিত কবালে ধুলাবালি লেগে যেত আমার বান্দার দুনিয়ার সেজদার ধুলোবালি ওটাকে ছেড়ো না আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই দুলোটা শরীরে কপালে বিদ্যমান থাকলে ফুলসিরাদু হিসাব নিকাশ দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ হিসাব নিকাশ সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যখন তোরা সেজদা দেবে ওই সেজদার জায়গায় কপালে যখন ধুলাবালি লেগে যাবে তোমরা ঝাড়বে না ঝাড়বে না যতক্ষণ তোমাদের কপালে ধুলাবালি গুলো লেগে থাকবে আল্লাহর রহমত বেশি বেশি করে নাজিল হবে জোরে বলেন সুবহানাল্লাহ যতক্ষণ থাকবে আল্লাহ পাক মুর্দাদের কিছু সংখ্যক ব্যক্তিকে নবী বললেন তুলবেন তারা না খাওয়া না দেওয়া ক্ষুধার্ত অবস্থায় কারা ওরা হচ্ছে রোজাদার দুনিয়ার জমিনে তারা রোজা রেখেছে
আল্লাহ বা হুকুম করবেন আমার রেজওয়ান জান্নাতে খালালি সু জান্নাতে সুবস সব খাদ্য নিয়ে এসো আমি আল্লাহ আমি আমার রোজাদা বান্দাদেরকে ক্ষুধার্ত অবস্থায় আমি তুলব ক্ষুধার্ত অবস্থায় তুলেছি ও জান্নাত থেকে খঞ্জার এসো ওই খঞ্জার সুন্দর ফলমূল নিয়ে এসো আমার রোজাদার বান্দা গুলো ইফতারি করবে শুধু তাই নয় আমি আল্লাহ আসকামত ময়দানে মাশারে নিজে হাতে ইফতারি করাবো জোরে বলেন সুবহানাল্লাহ নিজে হাতে ইফতারি করাবো সেই নিজে হাতে আল্লাহর হাতের ইফতারি যদি হকদার আমরা করতে পারি আগামীতে মাহে রমজান আসছে ওই রমজানে আমাদেরকে রোজা করা লাগবে কি বললাম আমার মাইকের আওয়াজ যারা শুনছেন মায়েরা বোনেরা আগামী মাহে রমাদান আমাদের কাছে উপস্থিত হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি হায়াতে রাখে আমরাও সেই রোজা ইনশাআল্লাহ আদায় করবো বলুন আল্লাহুম্মা আমিন তার কারণ কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক রোজাদারদেরকে নিজে হাতে ইফতারি করাবেন সেই হকদার আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ বললেন কুলু খাও আশরাবু পান পান খাও পাও কোনো চিন্তা নেই ওরা হিসাব দেওয়ালে ব্যস্ত থাকুক আল্লাহর একদল বান্দা আল্লাহকে বলবে ও রব্বুনা রাব্বিল্লাহ ওরা হিসাব না হিসাব দেওয়ালে ব্যস্ত আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনার ওই একদল বান্দারা খাওয়া নিয়ে ব্যস্ত আল্লাহ বলবে ও আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে ওরা আমার হুকুম পালন করেছিল আমি আল্লাহ আমি আমার কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তুরহামুন ও তোমরা দুনিয়ার জমিনে আমার একমা রোজা রাখাকে আমি আল্লাহ তোমাদের কাছে ফরজ করেছিলাম তোমরা আমার হুকুম না মেনে অযথা খাওয়া দাওয়া করেছ ওরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তারা আমার হুকুম পালন করে এক মাস রোজা রেখেছিল এই জন্য আমি আল্লাহ তাদের নূরে খঞ্জা ইফতারি করাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকে নূরের খঞ্জা ইফতারি করাবে যারা ঈমান এনেছ তোমরা আমি আল্লাহ তোমাদের এক মাস রোজা রাখাকে ফরজ করেছি পূর্বে যেমন ফরজ করেছিলাম যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো কি প্রাপ্ত রহমত প্রাপ্ত হতে পারো তাহলে আমরা সেই রহমত প্রাপ্ত হওয়ার এটা শাবান মাস আগামীতে মাহে রমজান করতে হবে আসো কবর থেকে আল্লাহ আপনাকে আমাকে তুলবেন কি অবস্থায় বললাম উলঙ্গ অবস্থায় মাজার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুকামতে ময়দানে মাশারে হাশর কি আলাদা আলাদা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুকামতে ময়দানে মাশারে ছেলে মেয়ে এক জায়গা যদি হাশর হয় উলঙ্গ অবস্থায় সব থাকবে এত বড় লজ্জার কথা এত বড় শরমের কথা এত বড় বেজ্জতির কথা আল্লাহ নবী বললেন
কাবুতে ময়দান মাশরে আল্লাহ পাক নবীদের বিবিদেরকে পরনার পোশাক পরিয়ে জান্নাতি পোশাক পরিয়ে কাবুতে ময়দান মাশরে আল্লাহ তুলবেন জয় বলেন সুবহানাল্লাহ। আর কিছু সংখ্যক আল্লাহর বান্দা বান্দীদের জান্নাতি পোশাক পরি আল্লাহ কবর থেকে তুলবেন জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরি আল্লাহ তুলবেন, তাদের কেমন হিসাব হবে কিয়ামতের ময়দানে মাহশারে? মাথার এক বেগত বা বারো হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবেন, সূর্যের প্রখর তাপ হবে। কেউ তো নেই আমার ভাই, আপনি চলে যাচ্ছেন, সব আছে ইনশাআল্লাহ। হ্যাঁ যাবেন, যাবেন, বসেন, কিছুক্ষণ আলোচনা শুনুন, আলোচনা শুনুন। সাময়িক আমরা দুনিয়ার জমিনে অবস্থান করছি, সাময়িক না, এই যে বাড়িতে যাচ্ছি রাস্তা হঠাৎ আল্লাহর হুকুম ইন্তেকাল হয়ে গেলাম, যা শেষ। কিন্তু এই মিলাদ মাহফিলে বসে যদি ওইভাবে ঘুমিয়ে পড়ে যদি মারা যায়, এটা একটা জান্নাতি মরণ বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি ঈমান না, আসখাউ মিনাল ঈমান, আল্লাহর নবী বললে ঈমানের বলেই মানুষ নাজাত পেয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক বিগত সূর্যকে আল্লাহ নামিয়ে দেবে, ওই সূর্যে তবে গোটা জমিটা পুড়ে লাল তামা হয়ে যাবে। ও মুস্তাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিলে যেমন টংবাম টংবাম করে বড়ে হাসবাসীদের মাথার উপরে, সূর্য যখন কিরণ ছাড়বে মাথার কিন্তু তেলের বোতল টকবাক টকবাক করে ফুটতে থাকবে। সেটা কোন দিন? কারো কান দিয়ে কারো গাল দিয়ে গোলে 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 ছিদ্র থেকে পড়তে থাকবে। না না, আল্লাহ নবী বললেন সাত শ্রেণী মানুষের আল্লাহর আরশের ছায়া স্থান পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মাজার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে চার বাহনের ব্যবস্থা থাকবে কি? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর নবীদের পরিবার বর্গদের ঈমানওয়ালাদের জন্য আল্লাহ পাক জান্নাতি বরাক রেখে দেবেন, ওই বরাকে জুড়ে তারা হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। হাসরের ময়দানে জান্নাতি পোশাক পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের দিন কোন খাওয়ার পানাহারের ব্যবস্থা থাকবে? অবশ্যই আল্লাহ তার বান্দা বান্দীদের নেককার মুমিন সালে আল্লাহ ওয়ালাদের জন্য জান্নাতি খাদ্য আল্লাহ রাখবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খাদ্য আল্লাহ রেখে দেবেন, আর দরস বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে,
না জানি কি হবে ও পারে হাসরে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমায় কবরে হাসরে কি হবে আমায় আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমায় কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম আল্লাহ নবী বললেন যে বাইতুল মুকদ্দাসে একদম নিকটবর্তী সাহেবা নামক এলাকায় একটা হাসরের ময়দান হবে সাহেবা নামক ময়দান কামুতের ময়দানে মহাশরে আল্লাহ পাক 120 কাতার হবে তার ভিতরে আল্লাহ নবী বললেন মুমিনদের কাতার হবে মাত্র তিনটি কটা কাতার বললাম তিনটি কাতার হবে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন একটা কাতারে দৈর্ঘ্য হবে 50,000 বছরের দূরত্বের সমান কাতারের দূরত্বের সমান কত বললাম 40 থেকে 50 40,000 বছরের দূরত্বের সমান কি কাতার তিনটে কাতার হবে মুমিনদের এখন আমরা কোথায় যে থাকবো আল্লাহই জানে নিশ্চয় বেশাক আমরা যদি ঈমান নিয়ে বলতে পারি নিশ্চয় মুমিনদের কাতারে আপনাকে আমাকে দাঁড় করাবে আল্লাহ আপনাকে আমাকে দাঁড় করাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ দাঁড় করাবে আল্লাহ নবী বললেন মুমিনদের কাতার তিনটি আল্লাহ পাক বান্দাদের কিছু বান্দাদেরকে তুলবেন তুলে নিয়ে তাদেরকে জাহান্নামের কড়া দিয়ে জাহান্নামের দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে হাসরের ময়দান দিকে নিয়ে যাবে আর কিছু সংখ্যক বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পাক বলবেন এদের জন্য সওয়ারি একটা বোরাকের ব্যবস্থা করা হোক আল্লাহর ফারিস্তা বলবে আল্লাহ কি এরা যে সওয়ার হবে কি জন্তু এদের জন্য আনবো আল্লাহ পাক বলবে ও আমার ফারিস্তা আমার ইমানদার বান্দা মুমিন বান্দাদের পাগে হেঁটে হেঁটে আমার হাসরে ময়দান দিকে রওনা তাদের হেঁটে হেঁটে আনিও না কারণ তাদের মায়ের গর্ভে থেকে আর একেবারে বড় হওয়া পর্যন্ত মায়ের কোল চেপেছে আর বড় হয়ে গাড়ি চড়া চড়ে গাড়ি চেপে চেপে বড় হয়েছে ওদের হেঁটে হেঁটে এলো না জোরে বলুন না সুবহানাল্লাহ ওদের পায়ে হাঁটি হাঁটি এলো না আমি আল্লাহ ওদের জন্য ব্যবস্থা করেছি কি ব্যবস্থা আমার বান্দা বান্দিরা আমার বান্দারা কুরবানির সময় আল্লাহ রাস্তা যারা কুরবানি দিয়েছিল সেই জন্তুগুলো আমার বান্দাদের সামনে হাজির করে দাও আমার বান্দারা ওই কুরবানি পশুর উপরে সওয়ারি হয়ে আমি আল্লাহ আমার হাসরে ময়দানের দিকে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ
আচ্ছা আমরা এখন কেমন মুমিন বান্দা হলাম, কেমন মুমিন বান্দা হলাম যে রাত জেগে একটা রাত অন্তত নবীর মাহফিলে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে আমাদের ভালো লাগে না। রাসূলের কথা শুনতে কি ভালো লাগে না? আহ, এই যে ঘুমিয়ে গেল একেবারে, যদি চোখ যদি সকালবেলা না খোলে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। আসলে মানুষের হৃদয়ে কলবে অন্তরে মরিচা পড়ে গেছে, জাঙ্গারা পড়ে গেছে, এই জন্য আল্লাহ আল্লাহ রসুলের কথা আমাদের আর শুনতে ভালো লাগে না। আল্লাহ মাহবুব যারা হয়েছে, আল্লাহ পাকের কি যারা মাহবুব হয়েছে, আল্লাহর পিয়ারা যারা হয়েছে, তারা সারা রাত জেগে জেগে নফল ইবাদত বান্দেগিতে কাটিয়ে তারা এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে আল্লাহর কাছে ইমানদার মুমিন হতে গেলে নিজের একটু ত্যাগ স্বীকার করতে হবে। নিজের কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। মনে করো না, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ তোমরা প্রকাশ্য যা করো, গোপনে যা করো, সমস্ত ইবাদত, সমস্ত কুকাজ, খারাপ কাজ সবই আল্লাহর দরবারে কিন্তু জমা আছে। আজকে আপনারা দুটো তিনটে কি সব যারা ওয়াজ শুনছেন, সবাই যারা জলসা শুনছেন, মাইকের কণ্ঠ দিয়ে যারা সামনে বসে জলসা শুনছেন, এটি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার আমলনামায় জমা হবে না হবে না? জমা হবে, আল্লাহ সবই দেখছেন, আল্লাহ সবই দেখছেন। আপনারা যারা বসে আছেন, যারা শুনছেন পর্দার আড়ালে, আমার মা বোনেরা প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তানান কুদরতি নজরে তিনি দেখে। আহ, তাহলে আমরা মুমিন হতে পারবো কি করে, ইমানদার হতে পারবো কি করে? কারণ নবী বললেন আসসাখাউ মিনাল ঈমান, ঈমানের বলেই মানুষ নাজাত পাবে। কিন্তু একটা রাতের জন্য আমরা একটু জেগে আল্লাহ নবীর মাহফিলে কাটাতে পারলাম না, কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাকের দরবারে যখন হিসাব দেব, অন্তত এটা বলতে পারি আল্লাহ অমুক অমুক দিনে নবিয়ানা মাহফিলে ওলামায়ে হাক্কানীদের মুখ থেকে আপনার কোরআন শরীফ, নবী পাকের সুন্নাহ আমরা শুনছিলাম, শুনে শুনে আমরা রাত পার করে দিয়েছি আল্লাহ। হয়তো আমরা নামাজ পড়িনি আল্লাহ, রোজা হয়তো রাখতে পারিনি, আমাদের ভুল হয়েছে আল্লাহ, যতটুকু পেরেছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। এই ওসিলা আল্লাহ একটা ওসিলা দিয়ে ক্ষমা করে দিতে পারেন না? পারেন না, অবশ্যই পারেন। তিনি ক্ষমাশীল, দয়াকারী, রহমকারী, তিনি অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী ছিলেন, কেমন আহ, এটা তো একটা জান্নাতের বাগান, এটা তো একটা জান্নাতের বাগান সত্যি। আজকের এই জায়গায় যদি কোনো গান বাজনা দেওয়া হতো, হ্যাঁ, তাহলে কিন্তু লোকের জায়গা দেওয়া যেত না। এটা বাস্তব, এটা বাস্তব, জায়গা একদম দেওয়া যেত না। কিন্তু আমাদের শরীয়তের মাপকাঠিতে আমরা কতটা আছি, সীমাবদ্ধ কতটা আছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে, সেদিন কিন্তু আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। আপনি কি হিসাব দেবেন আল্লাহর কাছে সেদিন, বলেন কি হিসাব আল্লাহর কাছে দেবেন? আহ, আসো আসো আমার ভাইরা, আমরা একটু সঞ্চয় করি আমাদের আখেরাতের জীবনটা, আখেরাতে পুঁজি আমরা একটু সঞ্চয় করি, এখানতে আমরা নিয়ে যাব, আমরা নিয়ে যাব, কিন্তু কি নিয়ে যাব? আচ্ছা আপনারা বলেন, শ্বশুর বাড়ি গেলে বা কোনো নূতন কুটুম বাড়ি গেলে মিষ্টি নিয়ে যেতে হয় না? হয় না, নিয়ে যেতে হয়। আচ্ছা, নতুন শ্বশুর বাড়িতে আপনি যাচ্ছেন, এখন আপনি যদি নূতন জামাই হয়েছে, আপনি মিষ্টি যদি না নিয়ে যান,
শ্বশুর এবং শাশুড়ি এবং আত্মীয় স্বজনেরা যারা আছে তারা বলবে নিশ্চয়ই কানাঘুষো হবে, নূতন জামাই বাড়ি এসেছে, নূতন জামাই এসেছে, অথচ মিষ্টি মিঠাই নিয়ে আসেনি। এটা কিন্তু কিন্তু হবে, কিন্তু আমাদের যিনি মহান, আমাদের যিনি মালিক, আমরা হলাম গোলাম। গোলাম যখন মালিকের দরবারে মনিবের কাছে যখন যাবে, কি নিয়ে যাবে? মিষ্টি নিয়ে যাবে। মিষ্টিটা কি? আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার বান্দা বান্দিকে ইবাদতের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি বল্লা, আমি আল্লাহ, তারা যেন আমার ইবাদত করে, আমার গুণগান গায়, আমি আল্লাহ, আমার বান্দা বান্দীদেরকে আমি এই জন্যে নিয়ে গর্ব করবো। আমার ফারিস্তা, এ আমার ফারিস্তা, তুমি তো বলেছিলে আল্লাহ আদমকে বানাবেল্লা, এরা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দেখো দেখো আমার বান্দা বান্দীরা, তারা আমার ইবাদত করে নৈকট্য হাসিল করেছে, খুশি করেছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম। জয় বলে সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আসুন আসুন কোরআন শরীফের আরেকটি আয়াত চলে যাই। وَنُفِخَ فِي الصُّورِ فَتَأْتُونَ فُوَاجًا, এই আয়াতটা তেলাওয়াত করলেন আল্লাহর নবী। আয়াতের অর্থটা হলো সেদিনে কাবুতে ময়দানে বাসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ কোরআনের আয়াতের অর্থটা হলো সেদিন দলে দলে আমার উম্মতের ভিতরে দলে দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামুতে ময়দানে মাশরে আপনার উম্মত উম্মতিদের কথা আপনি যে বললে দলে দলে বিভক্ত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জোর, এই আয়াতটার সারমর্মটা কি, প্রাক্কাপটটা কি, এই আয়াতের প্রসঙ্গিক আলোচনাটা কি বলো? আল্লাহর নবী দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক চক্ষু দে টপ 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 করে পানির টুসাগুলো গড়িয়ে যায়, পানি গড়িয়ে আল্লাহ নবীর দাড়ির মুবারক ভিজে আল্লাহর জমিনের উপরে পড়ে যায়। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি প্রশ্ন করলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতা মাতা আপনার উপরে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাঁদার কারণ কি হুজুর? আমাদের যদি কোনো বেয়াদবি হয়ে যায় হুজুর মাফ করে দেবে, তবে আপনার কাঁদুর কারা কারণটা কি বলুন? আল্লাহ নবী বললেন, ও সাবিরা, আমি রাসূলুল্লাহ জন্য কাঁদি কাবুতের ময়দানে মাশরে আমার গোনাগার উম্মত উম্মতিদের ভিতরে বহু দলে দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। এবারে শুনুন, কি দলে দলে কামতের ময়দানে উঠবে, কোন দলে? আল্লাহ নবী বললে, যারা দুনিয়ার জমিনে হয় নয় ছয় করে লাগিয়ে দিত, আর এক জানার কথা অন্য জনার কাছে গিয়ে লাগিয়ে দিত, মানুষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিত, গিবত গিল্লাহ দুরুনাম করতো, হেকায়েত শেকায়েত করতো, ওই সমস্ত বাল্লা বান্দিদের কাবুতে ময়দানে মাশরে আল্লাহ পাক বানরের সুরাত আল্লাহ তুলবে। কি বললাম?
বানরের সুরাতে এই মানুষ যে আছে এই মানুষের সুরাতে থাকবে না, কি সুরাত হবে জোরে বলে, বানরের সুরাত। আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিরে যারা শুধু খেত ঘুষ নিত, আমি আল্লাহ ব্যবসা করেছি হালাল, সুদকে করেছি হারাম, যারা সুদ খেত সুদ নিত, সুদের ব্যবসা করত কাবতের ময়দানে মাশরে, আমি আল্লাহ আমার কাছে যখন আনবে ওদের চারাখানা সুকারের আকৃতি করে, আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবে। কিসের আকৃতি বললাম? সুকারের আকৃতি। বলুন এই সমস্ত যে কথাগুলো বলছি এটা আমার বানানো কথা? কখনো নয়। কেতাবের কথা, কোরআনের তাফসীরের কথা, আপনি কেতাব খুলুন সেদিন কিন্তু হয়ে যাবে। যারা মিথ্যা ফতোয়া দিত, মিথ্যা কথা বলত, তারা জীব চিবিয়ে তারা হাসরের ময়দানে দিকে উঠবে, হাসরের ময়দানে উঠবে তারা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জোর তার পারে কি? আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, যারা দুনিয়ার জমিনে ব্যভিচার করত, জেনা করত, আল্লাহ পাক তাদেরকে গোপন অঙ্গকে পুজো গলে গলে আজাবে জাহান্নামের আগুন, তাদের ওই রক্তে গোপনীয় জায়গা সিজদা দিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াবে। আল্লাহ নবী বললেন, যারা ওজনে কম দিত, ব্যবসায় ভেজাল দিত, তাদের কিয়ামতে ময়দানে ওঠার আগে শরীর থেকে পেটের নাড়ি বুড়ি গুলো ঝুলে নিচে পড়ে যাবে, না না এমন ভাবে তারা উঠবে পেটের ভিতরে সাপ বিচ্ছুতে ভরা, সাপ বিচ্ছুতে ভরা। দুনিয়ার সবই আরো অনেক আছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু না সেদিন কিন্তু এই অনেকটা আল্লাহ নবী বললেন, যারা এই এই কাজ করবে দুনিয়ার জমিনে, যারা সততার সঙ্গে চলবে, ইমানের সঙ্গে চলবে, সদা সর্বদা আল্লাহর উপরে যারা ভরসা রাখবে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা সদা সর্বদা আল্লাহর উপরে যারা ভরসা রেখে চলবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। আমরা এই জায়গায় আছি কার ভরসায়, এসছি কার ভরসায়, বলছি কার ভরসায়, শুনছি কার ভরসায়, সবই তো আল্লাহর উপরে। আচ্ছা আল্লাহ যদি আপনাকে আমাকে বাড়িতে রাখতেন অসুস্থ করে, তাহলে আমরা আসতে পারতাম? তাহলে আমাদের এই চিন্তাটা নেই। আমরা যে মানুষ, আল্লাহ আপনাকে আমাকে কতটা সুন্দর করে বানিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কত সতেজ করে আল্লাহ পাক বানালেন, সেই আল্লাহর পরিচয় কটা বললাম? চারটে। কটা পরিচয়? আল্লাহর পরিচয় কটা? চারটে, কোরআন বলছে। তবে আরেকটা আমি এক্সাম্পল দিলাম, দৃষ্টান্ত, যুক্তি দিয়ে। এখন এই মাঠটা যদি পানি হয়, এই মাঠে কি হবে? কাদা হবে। কি হবে? কি হবে? কাদা হবে। এখন এই কাদা দিয়ে কেউ যদি প্রথমে হেঁটে চলে যায়, দ্বিতীয় জন যদি তার পিছনে পিছু 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 হেঁটে যায়, সে বুঝতে পারবে যে চলে গিয়েছে তাকে তো আমি দেখি না, তবে তার পায়ের ছাপটা আমি নিজে চোখে দেখতে পাচ্ছি, ঠিক না ভুল? এখন যে কাদায় আমার পাটা পড়েছিল, সেই কাদায় আমার পায়ের ছাপটা বসে আছে। এখন
এখন পিছু যে যিনি আসছেন তিনি ভাবছেন যে এই পায়ের ছাপটা আমি মানুষটাকে দেখতে পেলাম না, অথচ পায়ের ছাপটা দেখে আমি অনুভব করেছি এই রাস্তা এই কাদা দিয়ে বা এই জমিন দিয়ে একজন হেঁটে হেঁটে চলে গিয়েছে। বান্দা বান্দা তুমি একজন আর পায়ের ছাপ দেখে অনুমান করছো একজন আর হেঁটে চলে গেছে। এত সুন্দর আসমান, এত সুন্দর দুনিয়া, তারা এত সুন্দর, আমি আল্লাহ নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা আমার উপরে ভরসা করতে পারলে না, আমাকে চিনতে পারলে না। আল্লাহর কটা পরিচয় বললাম? চারটে পরিচয়। সূরা ইখলাস قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل من بنون هي محمد صلى الله عليه وسلم ابن بن دين قل هو الله أحد تني غتشن يا তিনি কে? আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কি এক? আচ্ছা আল্লাহকে যদি অদ্বিতীয় বা আল্লাহকে এর সঙ্গে কারোর সঙ্গে সামঞ্জস্যতা করে দেই আমাদের কি ঈমান থাকবে? ঈমান থাকবে। আল্লাহর পরে যাদের স্থান কাদের জানেন কি? আল্লাহর পরে যাদের স্থান বলো নবীদের, জোরে বলেন, আল্লাহর পরে যাদের স্থান নবীদের স্থান। তো আল্লাহর পরিচয় চারটে বললাম, একটা হলো, কটা হলো? একটা হলো। কি পরিচয়? আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কি? কুল, আল্লাহর নবীকে বললেন, হে নবী আপনি জানিয়ে দিন পৃথিবীর মানুষকে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, আল্লাহ কোন শরীক নেই, তিনি লা শরীক লাহু, তিনি লা শরীক লাহু, তার কোন শরীক নেই। আল্লাহুস সামাদ আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। কটা হলো? তিনটে। আল্লাহর পরিচয় চারটের ভিতরে তিনটে হলো, আর একটা পরিচয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমতুল্য কেউ নেই। আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহর সমতুল্য কেউ নেই। এই জন্য আমরা এই জায়গায় বসলে আমরা যদি কোরআনের একটা আয়াত শুনি, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর নবী যে জায়গায় আল্লাহর একটা কোরআনের আয়াত শোনা হয়, যিনি বলছেন তার দশটা নেকি আমলনামায় একটা একটা অক্ষরের বিনিময় আল্লাহ দিয়ে থাকেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আহ, সেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। প্রভু তুমি বললে চরসুল দেবে না, বলুনি দেবে দেব, বলুনি দেবে না, হাম যাতারি খালি বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলুনি দেবে না, বলুনি দেবে না, হাম যাতারি খালি বিজয় সময়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলুনি দেবে না ওমরের যুগ রাশিদার সেই খেলাফা, বলুনি দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারিরা। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীতে তুমি আর কভু দেবে না, পৃথিবীতে তুমি আর কভু দেবে না, ফুলের সোনালি দোর, বলুনি দেবে না, হাম যাতারি খালি বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলুনি দেবে না, বলুনি দেবে না, হাম
যতরে খালে বিজয় সময় প্রভু তুমি বলেছ রসুল দেবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদের সঙ্গে আলালে যে কথা বলছিলাম কোন কথা মনে আছে? আল্লাহর পরিচয় নিয়ে বলছিলাম। আসুন চলে যাই। আমি কোথায় ছেড়েছিলাম? বহু দলে বিভক্ত হয়ে হাশরের ময়দানে উঠবেন। আচ্ছা সেদিনই তো আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানের বর্ণনা কোরআন হাদিস শরীফে যদি অনুযায়ী প্রকৃত বর্ণনা করা হয় কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে! তাহলে সেই হিসাবের কথা মনে করে আজকে আমরা একটু এসে বসি, রাতটা একটু জাগি। কিয়ামতের ময়দানে আর কাছে সকল হিসাব দেওয়া লাগবে। ফাসাফা আম্মা মানউতিয়া কিতাবাহু বিআমিনিহি ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। আল্লাহ পাক কোরআনে বুদ্ধি জানিয়ে দিলেন, যার ডানাতে আমল নামা দেওয়া হবে, দক্ষিণস্থে আমল নামা দেওয়া হবে, অতি সহজতার হিসাবগুলো সম্পূর্ণ করা হবে। এখন আমি আপনি ডান হাতে আমল নামা কি পাবো সন্দেহ হয়, তবে নিশ্চয় মোমেন বান্দাদের আল্লাহ ডান হাতে আমল নামাটুকু দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর ডান হাতে আমল নামা যদি আল্লাহ দেন, আপনার আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া অতি সহজে সম্পূর্ণ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আশবাসীরা আল্লাহ পাকে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা থাকতে পারছি না আল্লাহ, আমাদের মাথার উপরে যদি ছায়া আল্লাহ যদি আপনি দিতে কতই না ভালো হতো। আল্লাহর হুকুমে এখন মেঘে চলে আসবে তাদের মাথার উপরে, ওই মেঘটা তিনটে ভাগ হয়ে যাবে। কটা ভাগ হয়ে যাবে বললাম? তিনটে ভাগ। এক ভাগে চলে যাবে বেঈমান মুশরিক কাফের চলে যাবে, আর এক ভাগ মুনাফিক জগলগুরি মুসলমান অথচ সে মুসলমান নয়, আবু বাল্লা বাল্লিরা চলে যাবে, আর এক ভাগ আর এক ভাগ আল্লাহ মোমে বান্দারা চলে যাবে ছায়ার ভিতরে। কিন্তু না, ইমানদার বান্দা যারা তাদের স্বস্তি হয়ে যাবে, ওই ছায়ায় গিয়ে তারা স্বস্তি পাবে। আর যারা বেঈমান মুশরিক কাফের যারা ওই ছায়ায় তারে পাবে, আল্লাহর কাছে বলবে, তখন বলবে, ও আমাদের প্রভু, তুমি আপনি যদি একটু পানি বর্ষণ করতে তো আমাদের এই জীবনটা আমরা ধন্য হতো, বা এত গরম উত্তপ্ত মনে হয় যেন গা হাত পা সব পুরো পুড়ে ছাই হয়ে গেল, আল্লাহর হুকুমে ওই মেঘ থেকে পানি বর্ষণ হবে। আল্লাহ নবী দুরুদুল্লাহ বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলবে, ওই মেঘ থেকে ওই মুনাফিক বল্লারা বেঈমান কাফেররা যে পানি চাইবে, আল্লাহ এমন পানি বর্ষণ করাবে, ওই পানিটা তাদের গায়ে লাগার সঙ্গে সঙ্গে মনে হবে যেন কেউ বন্দুক গুলিয়ে গুলি চালিয়েছে। বন্দুকের গুলি না যখন গায়ে পড়বে না, বন্দুকের গুলির মতন আওয়াজ, অসংখ্য সাপ বিচ্ছু বলবে, আল্লাহর নবী বলবে, ওই আসমান থেকে ওই ব্যক্তি সাপ বিচ্ছু বলবে, ওদের দংশনে হাসুবাসুরা
হাজার বছর ধরে অব্যাহত থাকবে কি জানা কি যন্ত্রণা সুযোগ দিতে পারব না সেই কোটি ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হিসাব দিতে হবে হিসাব আর ওই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর আরশের ছায়া অবস্থান পাবে সাত শ্রেণী আরশের ছায়া অবস্থান পাবে সাত শ্রেণী তার আগে বললাম বলা হয়েছে কি হয়নি দশ শ্রেণীর মানুষের লাশ কবরে কোনো দিন পচবে না পচবে না বলুন সুবহানাল্লাহ তার ভিতরে নবী এবং রাসূল হাক্কানি আলেম হাক্কানি মুয়াজ্জিন হাক্কানি ইমাম হাক্কানি আলেম হাক্কানি ন্যায় বিচারক বাদশা হাক্কানি মুমিন মুমিন মুমিনাত যারা জুমার রাতে এবং দিনে মৃত্যুবরণকারী আর যারা হায়েজ অবস্থায় মেয়েরা যা আমার মা বাবা হায়েজ অবস্থায় যারা ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে এদের লাশ আল্লাহ পাক কবরে পোকাকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আর সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়া স্থান পাবে আল্লাহর নবী বলবে আল্লাহর নবী বললে সাত শ্রেণীর ভিতরে যারা সদা সর্বদাই সুখে দুঃখে যারা ইমানের সঙ্গে সবর করেছে ইমানটাকে কন্ট্রোল করেছে যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে বেশি বেশি নির্জনে ময়দানে বসে বসে নির্জনে জায়গায় বসে বসে নিজের গুনার জন্য আল্লাহর কাছে দুফুটো চোখের পানি ফেলে কেঁদেছে আর যাদের ইবাদত যুবক বয়সটা ইবাদতে কাটিয়ে দিয়েছে এমন করে সাত শ্রেণীর লোক আল্লাহর আরশে ছায়া ন্যায় বিচারক ন্যায় বিচারক যারা তারা আল্লাহর আরশে ছায়া তলে স্থান পাবে কি গো কিয়ামতের ময়দানটা কেমন হবে আহ সেদিনটা আমরা একবার চিন্তা করেছি ভেবেছি একবার যে আল্লাহ দব্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি হিসাব দেব সেখানে না আসুন আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে তবে পঙ্খানু পঙ্খানু আল্লাহ আপনাকে আমাকে হিসাব নেবেন কেমন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ দুনিয়ার জমিনে তুমি যদি চুল পরিবার ভালো কাজ করো ওর পুরস্কার আল্লাহ তোমাকে দেবে আল্লাহ তুমি যদি চুল পরিমাণ আল্লাহ দিশরিয়া তমান্য করে চলো ওর বদলা আল্লাহ তোমাকে দেবে তাহলে আল্লাহ আপনাকে আমাকে চুল চুল আল্লাহ হিসাব নেবেন সেই দিন কঠিন ময়দানে মাহশারে আল্লাহ পাকের দরবারে তবে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ নবী বললেন বিনা হিসাবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ তাদের কবর থেকে তুলবেন জান্নাতি পোশাক পরিধান করে ওই সমস্ত বান্দা বান্দীদের যারা জান্নাতি পোশাক পরিধান অবস্থায় আল্লাহ তাদের কবর থেকে তুলবেন এবং তারা বিনা হিসাবে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আহা বিনা হিসাবে আল্লাহ পাকের দরবারে একজন বান্দাকে হাজির করবেন কিতাবটির নাম হলো কবর কি পহেলি রাত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন কি লিখছেন যে আল্লাহ পাকের একদল বান্দাকে যখন একটা বান্দাকে আল্লাহ ডাকবেন এসো আমার বান্দা আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে কি উদ্দেশ্য করে তোমাকে পাঠালাম কি উদ্দেশ্য করে তোমাকে বানিয়েছি বলো ওই সময় আল্লাহ পাকে বান্দা বলবে ও আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনা কোরআন এর আয়াত অনুযায়ী আলেমদের মুখে শুনেছি আমা খালাক তু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন
আল্লাহ পাক আপনার ইবাদতের জন্য আপনি আমাদেরকে বানিয়েছেন আল্লাহ, দুনিয়াটা করেছি আল্লাহ, দুনিয়াটা করেছি আল্লাহ, দিনদারের ভিতর দিয়ে করেছি আল্লাহ। কুল্লু বনি আদম ও খাতাউন, প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার। প্রত্যেক আদম সন্তান কি গুনাহগার? প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আমরা একেবারে ধোয়া তুলসীর পাতা তাই নয়, আমাদের চলা বলা ওঠা বসা মামলাতে অন্যায় অপরাধ হতেই পারে, অন্যায় অপরাধ হতেই পারে, কিন্তু আল্লাহ তো দরজা তওবার দরজা তো এখনো বন্ধ করেননি। পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাবে, ওল্লা বাগে বান্দারা বান্দিরা, পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাবে, ওই সময়তে নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করলে আর তোমার তওবা আল্লাহ বাগে দরবারে কবুল হবে না, হবে না, হবে না, আর হবে না, সময় শেষ। অথচ রাজমিস্ত্রি বাড়ি যখন কাজ করে বলেন না, তাদের টাইম একটা ধরা থাকে, তবে হয়তো পাঁচ মিনিট কি দু চার মিনিট হয়তো বেশি করে, কিন্তু কিছু কিছু আছে টাইম বাই টাইম। আজান হলে কি একটা কাজ আছে বলেন না, এই মাটি কাটা কাজ, আজান হলে কাজ ছেড়ে দেয়। এই যে একটা টাইম একটা ফিক্স, তবে আপনাকে আমাকে আল্লাহ পাক এখন সুযোগ দিয়ে রেখেছেন, আসুন আমরা তওবা করি। আমরা কি করি, কি করি জোরে বলেন, তওবা করি, আমাদের নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তো ক্ষমাকারী, আল্লাহ তো কবুলকারী। এখন তওবার দরওয়াজা তো আল্লাহ বন্ধ করেননি, এখনো সূর্য উঠেছে কি বলেন তো, উঠেছে বা কালকে আগামী কালকে বা এক মাসের ভিতরে পশ্চিম দিকে সূর্য উদিত হবে, হবে না, কারণ আল্লাহর নবী কিয়ামতের আলামতে সুগরা আলামতে কুবরা তিনি বলেই গেছেন, এই সমস্ত নমুনা তোমরা যখন দেখবে মনে করবে এটা কিয়ামতের আলামত, অর্থাৎ আমরা অতি সন্নিকটে পৌঁছে গেছি, কিয়ামতের একদম নিকটবর্তী আমরা পৌঁছে গেছি। সেদিনটা কি হবে বলে, আল্লাহ পাকের দরবারে কি হিসাব, যে কথা বলছিলাম ওই বন্ধু আল্লাহ পাককে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনি আমরা জানি, আমি শুনেছি আলেমদের মুখ থেকে কোরআন শরীফের, আল্লাহ আপনার বাগাত করেছে আল্লাহ, আল্লাহ আপনি সবই দেখেছেন সবই শুনেছেন আল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ, আল্লাহ ভাইসমা বলবেন আমার বাংলা ও ও আমার বন্ধু তোমরা সত্যিকারে আমার জন্য ইবাদত করেছো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা আমার ইবাদত করেছো এবং আমার কাছে সাহায্য চেয়েছো। তোমরা কার 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 ইবাদত করেছো, আমি আল্লাহ আমার ইবাদত করেছো, তোমরা আমার কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ আজকে আর ফিরাবো না, ও আমার যার যার আমার ফরিস্তায় বাল্লাকে আমি আল্লাহ কোন হিসাব নেব না, কোন হিসাব নেব না, যাও যাও একে নিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে পৌঁছে দাও, জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু বলেন না জোরে বলুন সুবহানাল্লাহ। একদল আবার একজনকে আল্লাহ পাকের সামনে হাজির করবেন, আল্লাহ পাক তাকে তিনটি প্রশ্ন করবেন, কটা প্রশ্ন বললাম, তিনটি, কি কি প্রশ্ন করবেন, আমার বাংলা দুনিয়ার জমিনে তুমি কার ইবাদত করেছো, কি খেয়েছো, তুমি কোথায় বসবাস করেছো বলো, আমি আল্লাহ তোমার কাছ থেকে জানতে চাই,
কি খেয়েছো, কি পরেছো, কোথায় বসবাস করেছো? আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনার হুকুম মোতাবেক আমি চলেছি আল্লাহ, আপনার আমি ইবাদত করেছি আল্লাহ, আপনি যতটুকু আমাকে পরিয়েছেন আল্লাহ, যতটুকু খাইয়েছেন আমি খেয়েছি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার শুকরিয়া আমি আদায় করেছি আল্লাহ, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে কামত পর্যন্ত শেষ করতে পারবো না, যদি বলা যাবে না আমি আপনার শুকরিয়া আদায় করে এই আপনার নিয়ামত যা আমি ভোগ করেছি এই নিয়ামতের পে আমি শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত আমি শেষ করতে পারবো না। আল্লাহ তবে আল্লাহ পাক কোরআনে বললেন ফাবি আইয়া লা রাব্বিকুমা তুকাদ্দিবার তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে না। আচ্ছা এই আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এটি আল্লাহর নিয়ামত, এটি কি আল্লাহর নিয়ামত, আপনাকে শোনাচ্ছেন, আমি বলছি আপনারা শুনছেন, আমিও বসে আছি, এটি হচ্ছে আল্লাহর অফুরন্ত নিয়ামত। বান্দা তুমি কোথায় বসবাস করেছো? আল্লাহ আল্লাহ বলবে রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যেটা বসবাস করার আদেশ করেছিলেন আল্লাহ আল্লাহ পাক, আমার নসিবে যেটা ছিল আমি যে জায়গায় আপনার হুকুম মোতাবেক বসবাস করেছি আল্লাহ আল্লাহ পাক, আমি ওই জায়গায় বসবাস করেছি। আল্লাহ বললে বান্দা রে আমি আল্লাহ তোর উত্তরটা শুনে খুশি হয়েছি, আমি আল্লাহ জানি তবু তোমার মুখ থেকে ব্যক্ত করছি, আমি আল্লাহ আমার বান্দা সৃষ্টি করার আমি সার্থকতা হয়ে যাবে আমার, আমার ফারিস্তা যার যার এই আমার বান্দাকে আর আমি কোনো প্রশ্ন করতে যাব না, নিয়ে যাও আমার দয়ার জান্নাতে দিয়ে সোজরে বলেন সুবহানাল্লাহ। তিনটি প্রশ্ন পার হয়ে যাবেন। আচ্ছা বলুন পরিপ্রেক্ষিতে আমার আপনার যদি ওই জায়গায় পড়ি আর পড়ি কি, আল্লাহ তো বলছেন আমি প্রত্যেককে আমার কাছে হিসাব দিতে হবে, ওয়াইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুফু ইউহাসিবুকুম বিল্লাহ, তোমরা প্রকাশ্যে যা করেছো গোপনেও যা করেছো সব আল্লাহর কাছে জমা আছে, সব আল্লাহর কাছে জমা আছে, সেদিন কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে হিসাব নেবেন। এখন সেদিনটা কি হিসাব দেব, আমাদের কাছ থেকে যদি গুনাহ হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায় আমাদের অজান্তে, অজান্তে হয় গুনাহ হয় কিন্তু আল্লাহর কাছে আপনি বলতে পারবেন আল্লাহ সেই অমুক দিনে অমুক জায়গায় জলসা হচ্ছিল আর আমি বাড়ি বড়ে বাড়ি বসে বসে কোরআন হাদিস না শুনে ইজমা কিয়াসের ওলামায়ে কারামদের মুখ থেকে, হাক্কানি ওলামায়ে কারামদের মুখ থেকে বাণী না শুনে আমি বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম আল্লাহ। আল্লাহ বললেন তুমি তো নামাজ পড়নি সারা জীবন, তাও একবার ওই জলসা গিয়ে বসতে পারোনি, হেদায়েত করবার মালিক হচ্ছেন আল্লাহ, কে জোরে বলুন, হেদায়েত করার মালিক কে? আল্লাহ। এর একটা কথা মনে পড়ে যায় হযরত বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ঘরেতে শুয়ে আছে রাতের বেলা চোর এসেছে, কি এসেছে জোরে বলে, চোর এসেছে, এখন চোর এসে যখন হুজুর বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে কিছু না পেয়ে, এটা লিখছেন কে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, কিতাবটির নাম হচ্ছে হাকিবুল উম্মা, হুজুর লিখছেন হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে চোরটা আমার বাড়িতে ঢুকেছে সব কিছু তন্ন 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 করে খুঁজে খুঁজে যখন কিছু পেলো না বেচারা
কিছু না পেয়ে নিরুপায় হয়ে চলে যাচ্ছে, আমি তাকে কি নিরুপায় হয়ে ফিরিয়ে দিতে পারি? এখন চোর কিছু না পেয়ে চলে যায়। আমি ঘুমিয়ে থাকি আমার অন্তরটা আল্লাহ দিকে রুজু হয়ে থাকে, জোরে বলেন সুবহান আল্লাহ। আমি আল্লাহর নামে বাইজি মুস্তাবি, আমার চোখ দুটো বন্ধ হয়ে আছে, তাকিয়ে আছে আমার অন্তরটা আল্লাহর জিকিরে রত আছে। কি গো, তুমি কিছু না পেয়ে চলে যাচ্ছিলে? এসো, আমি আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি, আমার যে একটা লোটা আছে, বদনা আছে, ওই বদনা যে বদনা আমি উজু করি, ওই বদনাটা তুমি নিয়ে যাও, বাজারে বেচে কিছু পয়সা হবে, সেই পয়সাটুকু নিয়ে তুমি কি করবে? কিছু পয়সা নিয়ে তোমার সংসারে খরচা করবে, যাও। হুজুর, আমি এই লোটা বা বদনা নিয়ে কি করব? আশরাফ আলী থাইমী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন আকিমুল উম্মাতের ভিতরে, আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? হে আল্লাহ বগে বান্দা, আল্লাহ বগে বান্দা, এদিকে এসো, এদিকে এসো, চলো না যাই, এই লোটা নিয়ে একটা কাজ রয়েছে। হুজুর আবার আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক বল্লা এক লোটা পানি নিয়ে ওই চোরটার কাছে দিয়ে দিলেন। হুজুর, আমি পানি নিয়ে কি করব? তা বলে দেখো, আমি যেভাবে বলছি তুমি সেইভাবে করবে, আমি যেভাবে বলছি তুমি সেইভাবে করবে, অজু করবে। অজু করলেন হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? নামাজের মুসল্লাটা বিছিয়ে দিলেন, এই মুসল্লায় তুমি বসো আর দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাও। এরকম অনেক নজির আছে হুজুরের জীবনীতে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বাগে দরবারে দুটো হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ পাক, আমি বাইজিদ মুস্তামি আমার ঘরেতে আল্লাহ আপনার বান্দারা চুরি করতে এসেছিল, আল্লাহ আমি বাইজিদ মুস্তামি, আল্লাহ তার নামাজে পার্টি নিতে নিয়ে এসেছি, আল্লাহ হেদায়েতের চাবি কাঠি আমার কাছে, আমাদের কাছে নেই, আল্লাহ আল্লাহ পাক, হেদায়েতের চাবি কাঠি আপনার হাতে, ও আল্লাহ পাক আপনি কে হেদায়েত দান করুন, আপনি কে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে আপনি পথিক বানিয়ে দিন, জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে আল্লাহর হেদায়েতের মানুষ কেমন ভাবে ভালো হয়ে যায়। মানুষ ওই সময় চোরটার মনে সত্যি আমি চুরি করতে এসেছি, ধরা পড়ে গিয়ে আল্লাহর ওলির কাছে থেকে থেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই যে মানুষটা কায়ামতের ময়দানে হিসাব দেবেন, এরপর থেকে ও তো তওবা করেছে, সব আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, এরপর থেকে সে আর ও ভুল কাজ করবে না। কিন্তু আল্লাহর কাছে হিসাব সব আছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামে দিতে পারেন। আসুন আল্লাহ পাকের দরবারে একজন মিসকিনকে আবার সামনে চলে আসবেন। মিসকিন দুনিয়ার জমিনে অভাব দিয়েছিল আল্লাহ, অনাটন দিয়েছিল, সংসারে খাওয়া হতো না, ফলে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আল্লাহর নবী ফরমাচ্ছেন যে ওই ফকির মিসকিনটা আল্লাহ পাকের দরবারে একটা কম্বল গায়ে দিয়ে আর হাতে লাঠি নিয়ে আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর সামনে যাবেন। ও আমার আল্লাহ, পৃথিবীর জমিনে আপনাকে আমি অভাবই রেখেছিলাম, আয় আমার মিসকিন আল্লাহ, গরিব আল্লাহ, আমি আল্লাহ পাক তোমাকে অভাবই রেখেছিলাম, সংসারে অভাব দিয়েছিলাম, অভাব দেওয়া সত্ত্বেও কোনদিন একক্ত তুমি আমার নামাজ কাজা করনি, একদিনের জন্য হারাম খেতে যাওনি, একদিনের জন্য যে আমার ছেলে মেয়ে খাওয়া হয় না বলে আমি লোকের বাড়িতে যাব চুরি করতে, একদিনের জন্য তুমি লোকের বাড়িতেও চুরি করতে যাওনি। আল্লাহ আমি যাইনি, আপনার হুকুমকে পালন করেছি আল্লাহ, আল্লাহ আপনি সবই জানেন। আমার বল্লাহ, আমি আল্লাহ পাক তোমাকে কোন হিসাব নেব না, আমার বল্লাহ জান জান চলে যাও, আমি আল্লাহ পাক আজকের তোমাকে কোন হিসাব না নিয়ে পৃথিবীর জমিনে কষ্ট করে এবাদত করেছো, আমার হুকুম গুলো মেনে চলে মেনেছিলে, আমি আল্লাহ আজকের কিয়ামতের ময়দানে মাশারে তোমাকে কোন হিসাব নেব না, বিনা হিসাবে তুমি আমার জান্নাতে চলে যাও। জোরে বলে সুবহানাল্লাহ, জান্নাতে চলে যাও। এখন ওই মিসকিন ও দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক জান্নাতে যাওয়ার কথা বলবে, ও দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আবার বলবে আয় আমার বান্দা তুমি কেন দাঁড়িয়ে আছো, কিসের জন্য দাঁড়িয়ে আছো? ওই সময় মিসকিল বান্দা বলবে আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার সন্তানদের অভাবের তাড়নায় আমি লোকে তৈরে তৈরে যেতাম, কেউ আমাকে আপনার নৈকট্য হাসিল করার জন্য আপনাকে খুশি করার জন্য আমার থলিতে এক মুষ্টি এক মুষ্টি চাউল দান করেছিল, পয়সা দিয়েছিল ওই সমস্ত আপনার দাতা বান্দা বান্দিদেরকে না নিয়ে আমি মিসকিন আপনার দয়ার জান্নাতে যেতে পারবো না, যেতে পারবো না আল্লাহ, আল্লাহ আমি যেতে পারবো না আল্লাহ, আপনি আমাদের সঙ্গী বানিয়ে দিন আল্লাহ। এখন বলে এই জন্য আল্লাহর নবী বললেন খবরদার আমি রসূল একজন এতিম, তোমরা দুনিয়ার জমিনে না জানি তোমাকে আল্লাহ পাক হয়তো পরীক্ষা করার জন্য কোনো ফকির কোনো মিসকিন তোমার বাড়িতে এসেছে, তাদের তোমরা তাড়িয়ে দিও না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, বকাবকি করো না, জানি তোমাকে পরীক্ষা করছেন আল্লাহ, দেখি আমার বান্দাকে আমি আল্লাহ পাক অগাধ সম্পত্তি দিয়েছি, অগাধ পয়সা দিয়েছি, দেখি না সেদিনটা কি হবে, দেখি না কি করে।
দেখি দেখি ওই সময় মিসকিন কথায় আল্লাহ পাক রাজি হয়ে যাবে। আমার বাল্লাহ ও আমার মিসকিন বাল্লাহ চলে যাও, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে খুব কষ্ট দিয়ে রেখেছিলাম, আর বেশ কখনো নাই আপনি কোনোদিন কোনোদিন আরামায়েশ করেননি, আমি আল্লাহ পাক তোমাকে আরাম করতে দেয়নি, সুখভোগ করতে দেয়নি, তুমি আমার কাছে আবদার করেছ, আমি আল্লাহ আমি আজ কি করে ফিরিয়ে দেব, আমি আল্লাহ কি করে ফিরিয়ে দেব, জোরে বলেন কি করে ফিরিয়ে দেব, যাও যাও আমি আল্লাহ তোমার কথাকে মঞ্জুর করে নিয়ে তোমার যারা তাদের ভিতরে যারা ইমানদার যারা ইমান নিয়ে ইন্তেকাল করেছিল ইমান নিয়ে এসেছিল আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বললে মিসকিনের সঙ্গে আল্লাহ পাক 70,000 ফেরেশতাকে আল্লাহ দেবে, ওই ফেরেশতাগুলো আলবে জান্নাতি পোশাক নিয়ে আনবে, জান্নাতিকে পোশাকের আল্লাহ ওই মিসকিন বান্দাটার গায়ে পরিয়ে দেবে, চলো চলো ও আল্লাহ পাকে বাল্লা চলো না যাই আল্লাহ পাকে দয়ার জান্নাতে রেখে আসি। যখন মিসকিনকে স্বাগতম জানাতে জাকজমকের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে, ওই সময় যারা দান করতে কৃপণতা করত নবিয়ানা মাহফিলে যারা দান করত না, নবিয়ানা মাহফিলে যারা দান স্বরূপ দিয়ে সাহায্য করত না, কদা দিয়ে সাহায্য করত না, ধনী লোকেরা গরিব মানুষ আসলে তাড়িয়ে দিত অহংকার করত যা যা কর হবে না। বর্তমান সমাজে দেখা যায় অনেকেই ধনীদের বাড়িতে যখন একজন মিসকিন একজন গরিব আসে তখন তখন ও তখন না দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে থাকে। আল্লাহ নবী বললেন খবরদার এতে মিসকিনকে তোমরা তাড়িয়ে দিও না, তখন ওরা আফসোস করবে ইস আল্লাহ আমরা দুনিয়ার জমিনে যদি দরিদ্র হতাম হিসাব দেওয়া কম কম হতো, হিসাব দেওয়া কম লাগতো, হিসাব খুব কম দিতাম আমরা, কিন্তু আরো যদি আমরা আপনি আমাকে যে দিয়েছিলেন অগাধ ধন সম্পদ আপনার রাস্তায় যদি ব্যয় করতাম, এতি মিসকিন নবী আনা মাহফিলে আল্লাহর ঘরে যদি আমরা দান ধান করতাম করে আসতে পারতাম, না জানি এই মিসকিনের সঙ্গে আমরা যদি ঈমান নিয়ে আসতাম এই মিসকিনের সঙ্গে আপনার দয়ার জান্নাতে হয়তো শরীক হয়ে যেতাম, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে ওই মিসকিনটা চলে যাবে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে, আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন হাদিস পাকের ভিতরে কামুতে মহাশরে আল্লাহ পাকের একজন বান্দা সমস্ত হিসাবের পরে একটা নেকি কম পড়ে গিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন একজনের নেকি কম পড়ে যাবে একটা নেকি। আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন, আল্লাহ আল্লাহ এই পৃথিবীর জমিনে আর তো নেই কিয়ামতের ময়দান মাহশার, এখানে আমার পিতামাতাকে তো আমি চিনতে পারবো কিন্তু কোরআনের ভাষা কেউ কাউকে চিনতে পারবে, কিন্তু আল্লাহ চিনিয়ে দেবে চিনিয়ে দেবে। আল্লাহ আমার
আম্মা 10 মাস 10 দিন কষ্ট ধরে পেটে ধরে মানুষ করেছিল, কতটা কষ্ট করে পেটে ধরে রেখেছিল, প্রসব বেদনার সময় কত মা কষ্ট জ্বালা যন্ত্রণা পেয়েছেন দা, যে মা আমি ছেলে আমি যখন এখানে ওখানে যেতাম কেউ খোঁজ রাখতো না, সেই মা খোঁজ রাখতো, আল্লাহ এই হাসরে ময়দানে আমার আব্বা আছে, আমার বিবি আছে, আমার বন্ধু আছে, আল্লাহ আপনি একটু সময় দেন, আল্লাহ আপনার আজাবে জাহান্নাম সহ্য করতে পারবো না, আল্লাহ পাক আপনার আজাবে জাহান্নাম সহ্য করতে পারবো না, আল্লাহ ও আল্লাহ পাক আমি আপনাদের শরীরে আজাবে জাহান্নাম আমাদের শরীরে দরবার ক্ষমতা নেই, আল্লাহ জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ আল্লাহ পাক আপনি একটু সময় দেন এই হাসরে মায়দানে মাশারে খুঁজে 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 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুন বললেন হাদিস মাগের ভিতরে বর্ণনা করলেন আল্লাহ নবী বললেন ওই বল্লা জুড়ে 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 নিজের মাকে পেয়ে যাবে, মা আম্মা যান ও আমার আম্মা যান পৃথিবীর জমিনে তুমি আমার মা, 10 মাস গদি পেটে ধরে রেখেছিলে কত কষ্ট ছিল মা, আজকের কামত ময়দানে মাঝারে নিরুপায় হয়ে একটা নেকির জন্য আপনার কাছে এসেছি, মজারু মজারু আপনা আপনি আমাকে কত ভালোবাসতেন, একটা নেকি যদি দিতেন আপনার নেকি থেকে আমি আল্লাহ আজাবে জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারতাম, জান্নাতে যেতে পারতাম, মা বলবে কে তোর মা, কে তোর মা, তুই আমার ছেলে না, দূর হয়ে যা কিন্তু চলে যা, আজকের কিয়ামতের ময়দানে মাহশার, ময়দানে মাহশার আল্লাহ পাকের দরবারে হিসাব দেব, কে তোর মা, আমি একটা নাকি আমি তোকে দিতে পারবো না, নিরুপায় হয়ে আবার আল্লাহ আল্লাহ বাপের কাছে চলে যাবে, শুধু আমি বোঝাতে যাচ্ছি কাবুতে ময়দানে মাহশারে কতটা কোটি হবে, দুনিয়ার জমিনে নিজের বাপ মাকে কত সুন্দর লালন পালন আমাদেরকে করছে, মা বাপের সঙ্গে সম্পর্কটা আমাদের কেমন, কাবুতে ময়দানে মাহশারে একটা নেকির জন্য মা ফিরিয়ে দেবে, আবার নিরুপায় হয়ে নিজের পিতার কাছে চলে যাবে, পিতার কাছে চলে যাবে, আবার আপনি আমার পিতা আব্বা, হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে বাপে আব্বাজান আব্বাজান, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবটি কবর কি পহেলি রাতের ভিতরে এই হাদিসটা বর্ণনা করলেন, আব্বাজান আপনি আমার পিতা, আপনি আমার পিতা, আজকের নিরুপায় হয়ে কিয়ামতের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গেছে, আব্বাজান আপনি মাতার গাম পায়ে ফেলে আমাকে লালন পালন করেছিলেন, মানুষ করেছিলেন, আব্বা জান যদি একটা নেকি দিতেন, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ খুদ মসিহার জিসি কা মরিজ মুখের ও হকিমা গয়া হবিব আ গয়া এ হলিমা তুঝে আও ক্যা চাহিয়ে তের ঘর মে খুদা কা হবিবা গয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
যে কথা বলছিলাম, আহ, নিজের বাপকে চিনবে না, মা ফিরিয়ে দেবে। আমরা একবার ভাবি নি, চিন্তা করে দেখি নি যে কি অবস্থা সেই দিন আপনাকে আমাকে হবে। দুনিয়ার জমিনে আমি আপনি যে ঘুরছি 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 তা ঘুরছি, গাছের গায়ে ফুল মারছি, কিন্তু বুঝতে পারি না আসলে আমরা কোথায় যাচ্ছি না। হাত জোর করে বলে গেলাম, আমার মায়েদের বোনদের এবং আমার মাইকের আওয়াজ যারা শুনছেন বাড়িতে বসে, আমার এই সামনে বসে সমস্ত নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমানদেরকে আমি বলে যাচ্ছি, বা আমি নিজেও, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমি প্রথমে বলেছিলাম সাতটা জিনিসের উপরে ঈমান আনা লাগবে, 130 ফরজের মধ্যে সাতটা জিনিসের উপরে ঈমান আনা লাগবে, তার ভিতরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস করে ঈমান আনতে হবে আপনাকে আমাকে। আর আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের তাকদীরের ভালো মন্দর প্রতি, আপনাকে আমাকে আল্লাহর ফয়সালা, খারাপ ভালো মন্দ এবং ভালো সবই আমাদের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা প্রত্যেক ফয়সালাকে আমরা মেনে নিতে বাধ্য হব, কারণ আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহ হচ্ছেন আমাদের মালিক। নিশ্চয় নিশ্চয় তিনি কবুল করবেন, ক্ষমা করবেন। আহা, বা ফিরিয়ে দেবে ছেলে বাবা আল্লাহ বল্লা, কে তুই তোর কে আমার, তুই ছেলে দাদা আমি তোর বাপুরা, ফিরে যাও আল্লাহ বল্লা, নিরুপায় হয়ে আবার নিজের বিবির কাছে চলে যাবে, নিজের বিবির কাছে চলে যাবে। মা ফিরিয়ে দিল, আব্বা ফিরিয়ে দিল, টাইম হয়ে গেছে, বক্তালি আসেন, টাইম হয়ে গেছে। আহ, বিবি কে বলবেন, বিবি, ও বিবি, ও বিবি, পৃথিবীর জমিনে আপনার জন্যে পিতামাতার সঙ্গে কতটা ঝগড়াঝাটি করেছি, কতটা অন্যায় করেছি আমি, তোমার জন্যে আমার বোনদের সঙ্গে আমি কতটা ঝগড়া করেছি তোমার জন্যে বিবি, দুনিয়ার জমিনে তোমার আমার কতটা ভালোবাসা ছিল অন্তরের সঙ্গে, আজকের নিরুপায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু সময় চেয়ে নিয়ে এসেছি একটা নেকির জন্য। আল্লাহ পাক যদি জাহান্নামে দেন, কি ক্ষমতা আমাদের আছে আল্লাহর জাহান্নামের আযাবকে সহ্য করার মতো? এই পৃথিবী, এই হাশরের ময়দানে, মাহশারে, এই হাশরের ময়দানে আব্বার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, সব ফিরিয়ে দিয়েছে বিবি, তুমি আমাকে আর ফিরিয়ে দিও না, ও বিবি তুমি আমাকে আর ফিরিয়ে দিও না, আল্লাহ একটা দেখে যদি তুমি আমাকে দাও, আমি আজাবে জাহান্নাম থেকে হয়তো নাজাত পেয়ে যাব, আল্লাহর দয়ার জান্নাতে যাওয়ার আমার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। বিবি কি বলবে, কে তোর বিবি, না পৃথিবীর জমিনে তোমার সঙ্গে আমার বিবাহ হয়, বিয়ে হয় না, তুমি আজকে হঠাৎ আমার কাছে এসে নেকি চাচ্ছ, এখান থেকে চলে যাও, 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 আহা, বিবিও তাড়িয়ে দিচ্ছে, দেখেছেন দুনিয়ার জমিনে বিবির সঙ্গে এত ভালোবাসা, অবশ্যই ভালোবাসা রাখতে হবে,
শ্রদ্ধা করতে হবে। রসুলের কোরআন হাদিসের উপরে যতটুকু মর্যাদা স্বামী এবং স্ত্রী পিতা মাতার সন্তানদের ততটুকুই করতে হবে। কিন্তু কিয়ামতের ময়দানে মহাশয়ে পৃথিবীর জমিন আপনার সব আছে, কিন্তু সেখানে আপনি নিজেই আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। আপনাকে একা সেখানে আপনার পাশে কোন বন্ধু যাবে না। দেখেছে আল্লাহর নবী জামাত হযরত আলী হাদিসটি বর্ণনা করলেন, প্রথমে বাপ, প্রথমে মা তাড়িয়ে দেবে, বাপ তাড়িয়ে দেবে, আবার বিবি তাড়িয়ে দেবে, নিরুপায় হয়ে একটা নেকির জন্য আবার চলে যাবে তার বন্ধুর কাছে। দুনিয়ার জমিনে বন্ধুর সঙ্গে কত অন্তরঙ্গ বন্ধু, আহ কত কি বন্ধু, যেখানে যেতাম বন্ধুকে সঙ্গে করে নিয়ে যেতাম। না জানি যদি যাই আমার বন্ধু আমাকে একটা নেকি না দিয়েও কোনোদিন আমাকে খালি হাতে ফিরাবে না, কারণ পৃথিবীর জমিনে আমার সঙ্গে ওর সঙ্গে যেখানে যেতাম দুজনে একসঙ্গেই যেতাম। আজকের কায়ামতের ময়দানে মহাশয়ে নিরুপায় হয়ে না জানি হয়তো একটা নেকি হয়তো আমাকে দেবেন। বন্ধু সবাই বলবে আল্লাহ বাগে বাল্লা কে তোর বন্ধু, আমি না আমি না দূর হয়ে চলে যা, আমি তোর বন্ধু না একটা নেকি আমি তোকে দিতে পারবো না, আমি তোকে একটা নেকিও দিতে পারবো না। আল্লাহর নবী হাদিস শরীফটা বলল, আল্লাহর নবী বললেন সে নিরুপায় হয়ে সবার কাছ থেকে ঘুরে আল্লাহর বিচারের সামনেস্থলে চলে আসবেন। আল্লাহ বলবেন আমার বান্দা নেকি পেয়েছো, আল্লাহর বান্দা বলবেন আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি আমার সর্ব প্রথমে যে মা আমাকে গর্ভে ধারণ করেছিল, যে মা আমাকে লালন পালন করেছিল, সেই মা আজকের আমাকে তাড়িয়ে দিল। আল্লাহ যে বাপ মাতার গাম পায়ে পেলে মানুষ করেছিল সেই বাপ আমাকে তাড়িয়ে দিল, বিবি আমাকে তাড়িয়ে দিল, লিল্লাহি দিল ওয়াহিদুল কাহার। আল্লাহ কেউ কারো হবে না, প্রত্যেককে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। এই জন্য আমি যে কোরআনের আয়াত পড়েছিলাম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এখন কিয়ামতের ময়দানে মহাশয়ের ডান হাতে যদি আল্লাহ আমলনামা দেন হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে, আর যদি ডান হাতে পাই কোরআনের আয়াত অনুযায়ী যার আমলনামা যখন দক্ষিণ হস্তে দেওয়া হবে ডান হস্তে